Hello friends, this is Nexasami Photoshop tutorial. Today we are going to manipulation. Let's start. We will create a new file. We will create a new file. We will create width 3500. We will height 2500. We will resolution 72. Then OK. Then we will create a new document. Economy. Step by step, we will create a background image. We will create a manipulation. We will create a rotary image. এবং ওকে তো এটাকে আমি অল্টার শিফট ধরে রেশিও সমান রেখে আমি বড় করব ওকে দেন রাইট বাটন রেস্টোর লেয়ার করে নিলাম এবং এখান থেকে মাস্কিং সিলেক্ট দেন গ্রেডিয়েন্ট এবং আমি এতটুকু পর্যন্ত হোয়াইট অংশ করে দেব যাতে আমি পরবর্তীতে পেছনে ব্যাকগ্রাউন্ড আমি একটি স্কাই অথবা সিটি ইমেজ দেব যার কারণে আমি এতটুকু অংশ বাদ দিয়ে দিলাম এবং আমি এই স্কাইটিকে নিয়ে গেলাম টমেটোকে সেম অল্টার শিফট ধরে বড় করে দেব এটা দেব আমি ফার্স্ট ব্যাকগ্রাউন্ডের নিচে দেব ওকে এখন আমি স্কাইটা নিয়ে আসব স্কাইটা দেব আমি এটার উপরে ওকে স্কেটা দেব আমি সিটির উপরে দেব সেম যেভাবে আছে সেম লেয়ারে থাকবে এবং আমি সেম অল্টার শিফট ধরে এটাকে বড় করে দেব আমি ব্যাকগ্রাউন্ডের সাথে সমান করে দেব এবং এটাকে আমি ছোট করে দেব ওকে এখন আমি স্কেটাকে রাস্টার লেয়ার করব এবং এখান থেকে মাস্কিং দেন ব্রাশ ব্ল্যাক ব্রাশ থাকবে এখন আমি সিটিটাকে নিয়ে আসব আমার সিটিটা যতটুকু অংশ আছে আমি ততটুকু অংশ ব্রাশ দিয়ে ইরেজ করে দেব তাহলে আমার সিটিটা চলে আসলো এবং আমি এটাকে রাস্টার লেয়ার করব এবং এখান থেকে আমি কালার ম্যাচিং করে নেব কালার ব্যালেন্সটা আমি একটু দেখে নিচ্ছি তাহলে আমার কালারের সাথে ম্যাচিং হয়ে গেল কালার ব্যালেন্স থেকে আমরা কালারটা ম্যাচিং করে দিলাম ওকে এবং এখান থেকে আমরা হিউ দ্য স্যাচুরেশন আমি স্যাচুরেশনটা এখানে কমিয়ে দিলাম আচ্ছা আমার এই অংশটুকু একটু কাজ করতে হবে আমি ইরেজ করতে হবে আমার কিছু অংশ আমি ব্রাশ দিয়ে এটাকে ইরেজ করে দিচ্ছি এটা হচ্ছে আমার ফার্স্ট রোডের ইমেজটা থেকে আমি কিছু অংশ মুছে দিচ্ছি আচ্ছা আমি এখানে টাওয়ারের অপশনটা ওকে আমি এখন দুই পাশে গাছের কিছু ছবি দেব যেহেতু মেইন রুটের পাশে গাছ থাকবে তো আমি এটার জন্য আমি কিছু গাছ অংশ বসিয়ে দেব আমি কপি করে আটকে দিয়ে দিলাম আচ্ছা আমি এখান থেকে আমার একটু অংশ আমি মুছে দিচ্ছি আমার রোডের অংশ থেকে আমি কিছু অংশ মুছে দিচ্ছি ফার্স্ট লেয়ারে আচ্ছা আমি এখান থেকে একটু অংশ তুলে দিচ্ছি তাহলে আবার মনে হবে জিনিসটা রিয়েলিস্টিক
আমি এখান থেকে কপি করে আরেকটি নিয়ে আসলাম। এখন আমাকে এখান থেকে আমি আরো কিছু অংশ মুছে দেব। আমি গাছ আমি রোডটাকে একটু নিচে নামিয়ে দিলাম। এবং আমি এখন আবার গাছগুলোকে সাইজ মতো নিয়ে আসবো। তাহলে আমি এটাকে একটি গ্রুপের মধ্যে নিয়ে যাব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে লিখে দেবো গ্রুপের নেম ট্রি। এবং আমি এখান থেকে ব্রাইটনেস থেকে আমি ফার্স্ট লেয়ারের ব্রাইটনেসটা কমিয়ে দেবো আমার রোডের। আমি এটাকে মাস্কিং সিলেক্ট রাখবো। এবং এখান থেকে আমি সবগুলো লেয়ার একত্রিত করে দেবো। সরি, এটা আমার স্কাইয়ের উপরে হিউ দ্য স্যাচুরেশন থাকবে, আচ্ছা আমি স্কাইয়ের উপর আবার দিয়ে দিচ্ছি হিউ দ্য স্যাচুরেশন। ওকে, তাহলে আমি এটি একটি গ্রুপের মধ্যে নিয়ে যাব স্কাই, এবং এটাকেও দিয়ে দেব সিটি। আচ্ছা, আমি সবগুলো গাছগুলো আমি একটু ইয়েলো বাফ নিয়ে আসবো, তার জন্য আমাকে কালার ব্যালেন্স থেকে ইয়েলো বাফটা বাড়িয়ে দিতে হবে। এখান থেকে রেড বাড়িয়ে দিলাম। কিন্তু তাহলে এখন কিন্তু আমার অনলি একটা গাছে পড়তেছে, কাজ করতেছি কিন্তু একটা গাছের উপর পড়তেছে। তার জন্য আমি আমার চারোটা গাছ একত্রিত করে নেব, সিলেক্ট করে কন্ট্রোল ই দিয়ে আমি এক লেয়ারে নিয়ে নেব। সরি, আমার মাস্কিং অবস্থায় আছে, আমার ক্লিপিং মার্কস অবস্থায় আছে, যার কারণে হচ্ছে না। তো আমি ক্লিপিং মার্কসটা উঠিয়ে দিতে হবে। আমি সবগুলো লেয়ারকেই রেস্টোর লেয়ার করছি। আচ্ছা, আমার মাস্কিংটা তোলা হয়নি, এই তো এটা আমি তুলে দেবো অল্টার ধরে, এবং এখান থেকে কন্ট্রোল ই দিয়ে দেন আমার মাস্কিং। তাহলে আমার সবগুলোতে পড়ে গেল, খুব ইজিলি করতে পারছি আমরা। আচ্ছা, এখান থেকে আমরা এখন কার্ভস এখান থেকে অংশটুকু কালো এবং এটা উপর অংশটুকু ফোকাসটা করব। ওকে, আমি এই ইমেজটিকে কাজ করছি, আমি অলরেডি ইমেজটিকে প্যান্টু দিয়ে কেটে রেখেছি। চলে এসেছে, আচ্ছা আমি এটাকে একটি গ্রুপের মধ্যে দিয়ে দিলাম রোড। এবং আমি ইমেজটিকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম, স্মার্ট অবজেক্ট করে নিলাম। এবং এখান থেকে আমি অল্টার শিফট চাপ দিয়ে রেশিও সমান রেখে ছোট করে দেব আমার যতটুকু প্রয়োজন। এখন কিন্তু আমার বাইকের একটি অংশ আসছে না, এটা হচ্ছে ফুল চাকাটা আমরা পাচ্ছি না। তো আমরা এখানে একটি অলরেডি আমি বাইক রেখেছি, আমি এই বাইকটার সামনের অংশটুকু দেখো। আচ্ছা, আমি ফার্স্টলি বাইকটাকে নিয়ে আসতে হবে, এবং এখান থেকে আমি ইরেজার ম্যাজিক টুল দিয়ে সমস্ত হোয়াইট অংশ দূর করে দেবো, এতটুকু রাখবো আমি। আমার এখানে কিছু অংশ রয়েছে, এটাকে ইরেজ করে দিচ্ছি। এবং এবার আমি ইলেকট্রিক মার্কেল টুল সিলেক্ট কপি, এবং এটাকে আমি ড্র্যাগ করে আমি এই বাইকের পাশে এসে বসিয়ে দেবো। তাহলে আমি এটার সাথে এটা ম্যাচিং করে দেব, আমার যতটুকু ছোট বড় করা প্রয়োজন আমি করে নেব।
থেকে আমি ফিলটা কমিয়ে আমি ম্যাচিংটা করতে সুবিধা যার কারণে করছি। যেখান থেকে মাস্কিং সিলেক্ট করব এবং আমি ওই ব্যাকের কিছু অংশ মুছে দেবো। ওকে, আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকুই রাখবো। আমার এই অংশটুকু চলে এসেছে, এটা হচ্ছে আমার মেইনলি ইমেজের। তো আমি মেইনলি ইমেজের সিলেক্ট করে এখান থেকে মাস্কিং সিলেক্ট করে এই অংশটুকু মুছে দেবো। ওকে, হয়ে গেল, সেটা মশলা মোচা যাবে না। এটাকে আমি এক কাজ করতে পারি, আমি জালের চাকাটা এদিক নিয়ে আসতে পারি। ওকে, এখন আমি দুটোকে এক লেয়ারে করে নেবো কন্ট্রোল ই দিয়ে। আমি সিলেক্ট করবো দুটি লেয়ার এবং কন্ট্রোল ই দিয়ে একই লেয়ারে করে নেবো এবং এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এবং আমি এটাকে আমার সাইজ মতো আগে বসাচ্ছি। আমি এটাকে একটু কপি করে নিলাম শ্যাডো দেওয়ার জন্য। শ্যাডোটাকে রাস্টার লেয়ার করবো এবং এটাকে আমি হাইড করে নিউ লেয়ার ক্রিয়েট করবো এবং এখান থেকে আমি একটি শ্যাডো দেবো, চাকার শ্যাডোটা। ওকে, আমি ব্রাশ টুল সিলেক্ট করবো এবং কন্ট্রোল টি দিয়ে আমি শ্যাডোটা করে নেবো। একটা ছায়া থাকে চাকার, তুমি চাকাটার ছায়াটা করে নিলাম এবং এখান থেকে ফিল্টার থেকে গাউসিয়ান ব্লার। আমার বেশি হয়ে গেছে তো আমি কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট রাখতে হবে আমার লেয়ারে, সিলেক্ট করে। ওকে, আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে অল্টার ডিলিট দেবো, ব্ল্যাক হয়ে যাবে অটোমেটিক। ওকে, এবং কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে নিচে নামিয়ে দেবো, রোটেট করে দেবো। আমার শ্যাডোটা একটু সামনের দিক থাকবে, আমি এটাকে ব্ল্যাড করে নিচ্ছি। চাপিলটা কমিয়ে দিচ্ছি আমি। এখান থেকে এখন মাস্কিং সিলেক্ট করব। মাস্কিং সিলেক্ট করার পর এখান থেকে গ্রেডিয়েন্ট এবং আমি গ্রেডিয়েন্ট ধরে টান দেবো এখান থেকে। ওকে, তাহলে আমার হয়ে গেল। একটু গ্রেডিয়েন্ট অংশ থাকবে, ছায়াটা তো ফুললি বোঝা যাবে না, তো তার কারণে আমি গ্রেডিয়েন্ট দিয়ে। আচ্ছা, আমার একটু ভুল হয়ে গেছে, আমার চাকার যে শ্যাডোটা দিয়েছিলাম এটা চলে গেছে। আমি আরেকবার নিউ লেয়ার ক্রিয়েট লেয়ারটা দেবো নিচে এবং এখান থেকে আমি ব্রাশ করে কন্ট্রোল টি ব্লায়ার এন্ড গাউসিয়ান ব্লায়ার কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে চাকা বরাবর করে দেবো। ওকে, ব্রাইটনেস, আমি এটার ব্রাইটনেস স্টার্ট করছি। আমার মনে হয় ফেসটা শর্ট রাখ হয়ে গেছে, তো আমি এখান থেকে ব্রাশ দিয়ে আমি আবার ফেসটা পুনরায় নিয়ে আসতে পারি। এখান থেকে লেভেল, আমি লেভেলটাকে বাড়িয়ে দেবো। ওকে, এবং এখান থেকে কার্ভস, আমি ফেসটার মধ্যে একটু ব্রাইটনেস রাখবো এবং ডার্কনেস থাকবে আমি। ওকে, কালার ব্যালেন্স,
কালার ব্যালেন্স আমার প্রয়োজন নেই, ডিলিট করে দেব। ফেসটার মধ্যে আমি অতিরিক্ত ব্রাইটনেস হয়ে গেছে, তো আমি এখান থেকে ব্রাশের অপরচুনিটিটা কমিয়ে আর একটু ব্রাশ করে ফিরিয়ে আনছি। এটা দিতে হবে আমার ব্ল্যাক ব্রাশ দিয়ে। আমি ব্রাইটনেসের লেয়ারে ক্লিক করে আমি দেবো। আমি এটাকে একটা গ্রুপে দিয়ে দেবো ইমেজ। আমার পা গুলো সহ ব্ল্যাক হয়ে গেছে ব্রাইটনেস, আমি ব্রাইটনেসটা বাড়িয়ে এখান থেকে ব্রাশ করে দেবো। আচ্ছা, এখান থেকে আমি ডাবল ক্লিক করে আমি গ্রেডিয়েন্ট ওভারলে দিয়ে সফট লাইট এখান থেকে অপরচুনিটিটা কমিয়ে ওকে, রিভার্স না প্রয়োজন নেই রিভার্স, ওকে। এবং এখান থেকে রাইট বাটন ক্রিয়েট লেয়ার দেন ওকে। এবং এখান থেকে আমি মাস্কিং সিলেক্ট করে আমি ব্রাশ করে দেবো উপরের অংশটুকু, আমার প্রয়োজন নেই, আমার অংশটুকু দরকার নিচের নিচের ফিল্টারে আমি পেলেই হবে। ওকে, তাহলে আমি নিচের ফিল্টারটা পেয়ে গেলাম, নিচের অংশটুকু ব্ল্যাক। সরি, আমার মাস্কিং গুলো চলে গেছে, আমি অল্টার চাপ দিয়ে আবার করে দেব। এবং এখান থেকে স্ক্রিন করে রেস্টোর লেয়ার আমার সিটিটা মনে হয় চেঞ্জ করতে হবে। ওকে, এটা আমি ইমেজের নিচে দেবো। ওকে, এটা তো আমার মেইনলি ইমেজের নিচে। ওকে, এটা আমার ফেসে পড়ার কোনো প্রয়োজন নেই। আমি এখন এই ইমেজটাকে একটু কপি করবো কন্ট্রোল জি, এবং এটা দেবো আমি ইমেজের উপরে। ওকে, এবং দেন আমরা মাস্কিং সিলেক্ট করে দেবো ক্লিপিং মাস্ক অল্টার চাপ দিয়ে। এখন এটা পড়বে আমার ফেসের উপর, তার জন্য আমি এটা শুধু আমার ফেসের উপরে যাবে, আমার ইমেজটা যত রূপ আছে মাস্কিং করার ফলে। তো আমি এটা দেবো হাফ, ফুললি দেবো না, আমার এক পাশে পড়বে। আমি ফিল কমিয়ে দিতে পারি, আমার এতটুকু অংশ আমার বাদ পড়ে গেছে। তো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করব ইলেকট্রিক মার্কেল টুল দিয়ে, এবং এটাকে আমি কপি করব, কপি করে এটাকে আমি ওইদিক দিয়ে ওকে, এবং আমি মাস্কিং সিলেক্ট করব, করে আমার অংশটুকু আমি মুছে দেবো। ওকে, ব্রাশ করে মিলিয়ে দেবো। আমি এখন দুটোটিকে একটি লেয়ারে করে নেব। আমার এখান থেকে এই ক্লিপিং মাস্কগুলো বাদ দিতে হবে আগে, কন্ট্রোল ই। ওকে, এখন আমি মাস্কিং দেব। ওকে, আমি ট্রিগুলোকে একটু নিচে নামিয়ে দিলাম। আমি
একটি এর ভয়েস করব, স্ক্রিন করে দেবো, মোডটা চেঞ্জ করে আমি স্ক্রিন দিলে আমার ব্ল্যাক অংশটুকু সরে যাবে এবং আমি এটাকে কন্ট্রোল টি অ্যান্ড অল্টার শিফট দিয়ে বড় করে আমি এটা এখানে দেব এবং এখান থেকে মাস্কিং সিলেক্ট করে আমি বেশি স্থান হওয়ার প্রয়োজন নেই, আমার পেছনের অংশটুকু হলেই হবে। ওকে, যে তোমার সিলিন্ডারের দিক দিয়ে আছে ধোয়ার, তো আমি এদিক দিয়েই ধোয়াটা রাখবো এবং এখান থেকে আমি ফটো ফিল্টারে যাব। ফটো ফিল্টারে আমি ডিপ ব্লু এবং এখান থেকে কালার লকআপ কোনটা দেওয়া যায়। আচ্ছা, আমি দেখছি কোনটা দেওয়া যায়। কিন্তু ফিল্টার কমিয়ে দেখবো, আমার অতিরিক্ত ফিল্টার হলে আবার ইমেজটা দেখতে ভালো লাগবে না। আমার যে মাস্ক করা ফোকাসটা অতিরিক্ত পড়ছে, তো আমি এটা কমিয়ে দিলাম। ফোকাসটা কমিয়ে দিলাম। সো গাইস, আই হোপ লাইক দিস ভিডিও, থ্যাংকস ফর ওয়াচিং। It's caught in the crossfire. It's caught in the crossfire.